মোহাম্মদ আশিকুর রহমান, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনফিউশন সেন্টার, প্রজেক্ট নাটো, আইবিসিএস প্রাইভেট সফটওয়্যার বাংলাদেশ লিমিটেডের ডিএম এসইও ওয়ানের একজন শিক্ষার্থী। আমি এই মুজিবর্ষে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদৃষ্টা দেশনেত্রী বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, এবং আরও স্মরণ করছি প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সজীব ওয়াজেদ জয় স্যারকে, এবং আরও স্মরণ করছি আমাদের নাটোরের সুযোগ্য এবং কৃতি সন্তান জুনাদ আহমেদ পলক স্যারকে। এবং আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের কোর্স কোঅর্ডিনেটর মোহাম্মদ কাউসার আহমেদ স্যারকে। তো এখানে ক্লাসটা বলবো যে অনেক ফ্রেন্ডলি হয়েছে, যে আসলে স্যার আর ছাত্রের যে সম্পর্কটা, শুধু এই সম্পর্কের মধ্যে কিন্তু আমি ছিলাম না, যে মানে স্যার কিন্তু আমাদের বয়সে কিন্তু অনেক বড়, তারপর দেখা যাচ্ছে তিনি কিন্তু আমাদেরকে 24 আওয়ার তিনি আমাদেরকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। যে আমি নিজেই যে যখন আমি একটা 7 ডলারের একটা কাজ পাই, আমি মোটামুটি তখন রাত 2টা বা 2:30 বাজে, তখন আমি স্যারকে মানে নক করি। তো নক করার পর তো স্যার আমাকে মানে ফোন দেয়, তো ফোন দেওয়ার পর আমি স্যারকে সব কিছু দেখাই যে স্যার আমার এই সমস্যা হচ্ছে, আমাকে স্যার একটু বলে দিলে ভালো হতো। তো স্যার তারপর আমাকে সব বলে দেয়, বলে দেওয়ার পর তারপর আমি আবার পুনরায় কাজ যে আমার যে ক্লায়েন্টের যে কাজ ওটা আমি আবার কন্টিনিউ করি। তো এভাবেই আপাতত আমি আগাচ্ছি। তোমার যে ক্লায়েন্ট ওনার কাজ আমি মোটামুটি 13 দিন আগে আমি ওটা ডেলিভারি করছি। তো ডেলিভারির পর তিনি আমাকে আরও আশ্বাস দিয়েছে যে আমাকে তিনি আরও কাজ দিবে, আমার কাজে তিনি আরও আশ্বস্ত। তো আমি মানে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের কাউসার রহমান স্যারকে। আমি আসলে চাই যে আমাদের নাটোরে প্রতিটা ঘরে ঘরে একজন করে ফ্রিল্যান্সার তৈরি হোক। আমি চাই আমাদের নাটোরে প্রতিটা ঘরে ঘরে একজন করে ফ্রিল্যান্সার তৈরি হোক, যে আমরা কিন্তু বেকার, এই বেকারত্ব দূর করার জন্য আসলে ফ্রিল্যান্সিংটাই একমাত্র পেশা, যে যেটা থেকে আর্নিংও হবে এবং আসলে আমরা একটা ভালো একটা সম্মানও পাবো। তো আসলে আমার বক্তব্য এতটুকুই, এবং আমি সবার কাছে দোয়া চাচ্ছি, এবং আসলে আমি চাচ্ছি যে নাটোরের প্রতিটা ঘরে ঘরে ফ্রিল্যান্সার তৈরি হোক, এবং আমি এবং আসলে এই সামনে যারা ফিউচার ফ্রিল্যান্সার, তো আমি তাদের জন্য দোয়া চাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।